বিভিন্ন ডিভিশনে তারা সমাবেশ করছেন, ডিস্ট্রিক্টে করেছেন, কোথাও কোনো তাদেরকে ঝামেলা হয়নি, বড় বড় সমাবেশ করেছেন, তাদের মানে যা তাদের বলার সব কিছুই তারা বলেছেন, মন খুলে বলেছেন। আমরা কিছু তাদেরকে বাধা দিইনি কিংবা তাদের কিছু অসহযোগিতাও করিনি। ঢাকায় এসে তারা বলছিলেন যে তারা একটা বিরাট সমাবেশ করবেন, আমাদের কাছে বিভিন্নভাবে খবর পাঠাচ্ছিলেন এবং জনমনের কাছে একটা তারা বিভিন্নভাবে খবর দিচ্ছিলেন জনগণের কাছে, যেখানে অন্তত 25 লক্ষ লোক ঢাকায় তারা আনবেন। আমরা তখন বললাম যে 25 লক্ষ লোকের জায়গা তো সারা বাংলাদেশের মাঠ অল্প কয়েকটা আছে, ঢাকায় তো এরকম মাঠ নেই। তারা আমাদের কাছে চেয়েছিলেন আমাদের পুলিশ কমিশনারের কাছে, আমাদের কাছে মানে পুলিশ কমিশনারের কাছে। পুলিশ কমিশনারের কিন্তু নিরাপত্তার দায়িত্বে ঢাকা সিটির, তারা প্রথম চেয়েছিলেন আমাদের সরোয়ার্দী উদ্যান, আমাদের সংসদ ভবনের সামনে এবং তাদের অফিসের সামনে। আমরা সঙ্গত কারণেই পুলিশ কমিশনার সাহেব নয়াপল্টন যেটা অফিসের সামনে সে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে এবং ঢাকা একটা অচল অবস্থা সৃষ্টি হবে, সেই জন্যই তিনি সেখানে করতেন তাদেরকে অপারগতা প্রকাশ করছেন সেখানে দেওয়ার জন্য। আর আপনারা জানেন সংসদ ভবনের সামনে কাউকে দেওয়া হয় না। সরোয়ার্দী উদ্যান তখন 8 তারিখ আমাদের ছাত্রলীগের একটা সমাবেশ ছিল, আমাদের কমিশনার সাহেব আমাদের বললেন যে 8 তারিখে সমাবেশ করলে 10 তারিখে এরা করতে পারবে না, তা এখন কে মানে কী করণীয়। মাননীয় প্রধানমন্ত্রী এটা শুনে তখনই ছাত্রলীগকে রিকোয়েস্ট করেছিলেন যে তোমরা সমাবেশ আরও এগিয়ে নিয়ে আসো, 6 তারিখে সেই সমাবেশটা করা সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন। এরপরে মাঠটা ফ্রি, আমরা বলছি এখানে আসুন, যত আপনাদের মানে জন ইসে আপনার আপনার সাপোর্টার যারা আসবেন সবাই এখানে আসবে, কোনো অসুবিধা নেই। তারা এখানে না থেকে তারা ওই বারবারই পল্টনের সে তাদের পার্টি অফিসের কথাটা বলছিলেন। আমরা বিকল্পর কথা বললাম যে আপনারা ঢাকা শহরে আরও বড় বড় মাঠ আছে, সেখানে কোনো এই ট্রাফিক এর অব্যবস্থা হবে না, সেখানে করলে ট্রাফিক সচল থাকবে ঢাকার। যেমন মিরপুরের কালশীতে একটা বড় মাঠ রয়েছে, আরও এরকম আমরা দু একটা কথা বল যে আমাদের পুলিশের উপরে হঠাৎ করেই তাদের মারমুখী আচরণ, পুলিশের উপরে ঢিল পাটকেল এবং বিভিন্ন ধরনের পটকা ফুটিয়ে আওয়াজ সৃষ্টি করছেন। আমাদের আপনারা জানেন আমাদের পুলিশ অত্যন্ত নির্ভীক, তারা দায়িত্বে অত্যন্ত অটল থাকেন, তারা এই সমস্ত ঘটনা পরেই তারা একত্রিত হয়ে মানে তারা মোকাবেলা করছিলেন। সেই মোকাবেলার সময় আমাদের এখানে অনেকেরই আমি আহত অবস্থায় দেখলাম, প্রাথমিক অবস্থায় প্রায় 58 জন এই 49 জন এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য সেবা নেওয়ার জন্য আসছিলেন। আমাদের এখানে চিকিৎসার পরে 25 জনকে তারা চিহ্নিত করে তারা রেখেছিলেন। এর মধ্যে ঢাকা মেডিকেলে যিনি সিরিয়াস উন্ডেড তিনি ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একজন আছেন তিনি হেড ইঞ্জুরি, তার 42টি সেলাই পড়েছে, তিনি খুবই ক্রিটিক্যাল পজিশনে রয়েছেন, ধারালো কোনো অস্ত্র দ্বারা তাকে মাথায় কুপানো হয়েছে এবং অন্য যারা তারা বেশিরভাগই এই হাত বোমার স্প্লিন্টারে তারা আহত হয়েছেন কিংবা তাদের গজারি লাঠির দ্বারা তারা আমাদের এই যে মতিঝিলের ডিসিকে দেখলাম তার সারা শরীরে পিটানোর দাগ দেখলাম। এরকমভাবেই তারা আমাদের এই পুলিশ বাহিনীকে আহত করেছেন। পুলিশ বাহিনীতে তাতেও কিন্তু নিবৃত হন নাই, পুলিশ বাহিনী টিয়ার গ্যাস যেটা মানে মব ডিসপাস করার জন্য যেটা পুলিশ বাহিনী করে থাকেন টিয়ার গ্যাস ছুড়েছেন, তারপরে বাধ্য হয়ে তারা রাবার বুলেট ছাড়তে বাধ্য হয়েছিলেন, রাবার বুলেটও ছেড়েছেন। পুলিশ বাহিনী তারপর কোথা থেকে এই
বোমা আসছে এটা দেখার জন্য তারা পার্টি তাদের বিএনপির পার্টির অফিসে এক লগে ভিতরে যান। ভিতরে যেয়ে তারা যেগুলি পেয়েছেন, অনেক চাউলের মজুদ ছিল, অনেক পানির মজুদ ছিল, অনেক চিনি ডাল এগুলির মজুদ ছিল, সেই পরিমাণ বিশাল এক পরিমাণ। তারপরে 15টি হাত বোমা, 15টি হাত বোমা যেগুলো অবিস্ফোরিত ছিল সেগুলো, তারপরে ছুরি কাঁচি এগুলো পেয়েছেন। তারপরে রান্না অবস্থায় ডেকে ডেকে খিচুড়ি রান্না সেটা হতেই পারে, সেখানে কোনো কিছু নেই। এগুলো আনার পিছনে কারণটা কি? এই যে গণজামায়াত হলে আমরা জানি, আমরা তো করেছি, একটা জামায়াত হলে একটা মিটিং হলে মানুষ আসে সকাল থেকে, এসে সকাল থেকে অবস্থান নেয়, নেতারা যখন বক্তৃতা করে বক্তৃতার পরে পরেই তারা সব চলে যায়। এই যে বিশাল পরিমাণ চাল ডাল আনার পরিমাণটা কেন প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা, আমাদের কাছে তারা বলেও নি, তারা অবস্থান করবে না কী করবে এটা আমরা জানতাম না। এখন যা শুনছি তারা নাকি এখানে অবস্থান করার জন্য, এখানে বসে পড়ার জন্য এই সমস্ত রসদ নিয়ে আসছিল। তা আমরা এর কিছু, এর চেয়ে বেশি কিছু জানি না। তা আমরা সবসময় বলে থাকি যে আপনারা শান্তিপূর্ণভাবে, আপনারা দলের যে আপনাদের কর্মসূচি সেগুলো শান্তিপূর্ণভাবে করবেন, আপনার মিছিল করেন আমাদের কোনো আপত্তি নেই, আপনার মিটিং করেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা ভাঙচুর করবেন, জানমাল ক্ষতি করবেন, আহত করবেন, সেগুলো তো আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ থাকতে পারে না। সেগুলি করলে তার দায়িত্ব হলো প্রোটেকশন দেওয়া, জানমাল প্রোটেকশন দেওয়া, সেই কাজটি করতে যেয়ে আপনারা দেখেছেন কত সংখ্যক আপনার পুলিশ বাহিনী আহত হয়েছেন। তো এটাই হয়েছিল ঘটনা। তা আমরা মানে আমরা খুব ধৈর্যের সঙ্গে সিচুয়েশনটা আমরা দেখছি এবং আমরা এখনও বলি তারা যদি শান্তিপূর্ণভাবে কোনোখানে সমাবেশ করে এখনও আমাদের কোনো আপত্তি। ব্যবস্থার কথা বলছি, আমাদের কমিশনার বলেছেন, আমরা বলেছি মিরপুরে একটা বিরাট মাঠ রয়েছে, কালশীতে একটা বিরাট মাঠ রয়েছে, সেখানে যাওয়ার জন্য আমরা বলেছি, সেখানে গেলে কোনো ধরনের ঝামেলা হবে না। আমরা বলেছি সেখানে যদি মানে এমনি কোনো পুলিশের যদি কোনো সহযোগিতা লাগে সেটাও পুলিশ করবে, কিন্তু ওইখানে গেলে কোনো ধরনের অসুবিধা হবে না, আমরা তাকে বিকল্প অফার আমরা দিয়েছি। এই তো ছিল বিকল্প অফার, এটাই ছিল। আমরা কোনো ক্রমেই রাস্তায় কোনো কিছু হোক, এটা দেশবাসী যেমন চায় না, আমরাও এইখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক রাস্তাঘাট বন্ধ করে সেটা আমরা চাই না। পরিস্থিতি নাজুক হয়েছে সেটা আমরা মনে করি না, পরিস্থিতি সবসময়ই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যেটা মনে করি তারা তাদের মাথায় শুভবুদ্ধির উদয় হোক, তারা এই তাদের একগমি ছেড়ে হয় তারা সরোয়ার্দি ময়দানে আসুক, বিরাট সমাবেশ করুক, আমরাও দেখব, দেশবাসী দেখব, আপনারা দেখবেন, আপনাদের মাধ্যমে তারা আরও সারা বাংলাদেশকে জানিয়ে দেবে। কিংবা ওই যে খোলা মাঠ আমরা আরেকটার কথা বললাম, সেখানে যাক, কালশীতে যাক, তারপরও তারা আসুক, আমাদের কমিশনার সাহেবের সঙ্গে বসুক, আরও যদি তাদের কোনো অল্টারনেটিভ থাকে সেটা নিয়ে আলোচনা করতে পারেন তারা। আপনার কি তাই মনে হয় নাকি? না না, আপনি যেভাবে প্রশ্নটি করলেন আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এছাড়া আর কোনো উপায় ছিল নাকি? পুলিশ যেভাবে মার খাচ্ছিল, না না আমি আমি বলি, এছাড়া কোনো উপায় ছিল কি না? আপনি আপনি যদি পুলিশ কর্মকর্তা হতেন আপনি কি করতেন? হামলা করেনি, সার্চ করেছে, ছবি তো আমরাও দেখেছি, ভাঙচুর একটা অফিসে যখন ঢুকে তারও সমর্থক থাকে এবং তার যে এই সমস্ত সমর্থক তাদেরকে নিশ্চয়ই ধাক্কা ধুক্কা দিয়েছে, সেই ক্ষেত্রে একটা পরিস্থিতি হতে পারে। এবং যারা ছিলেন এইখানেও অনেকেই আছেন যারা নাকি এই অপারেশনে ছিলেন, তা আমার পুলিশ যে আহত হয়েছে এখানে আপনারা যে একটু দেখুন, একজন দুজন করে এখানে কয়জন ককটেলের আহত হয়েছেন সেটাও একটু দেখে যান, এরা কি নিয়ে গিয়েছিল নাকি, এরা নিজের ককটেল মেরে নিজেরাই আহত হয়েছে কিনা, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম।